Hey guys, তো আজকে আমরা যাচ্ছি একটা quick shopping এ। অনিকেত আমাকে নিয়ে যাচ্ছে। মনে আছে আমি একদিন বলেছি। For half an hour only। সেটা আমি decide করবো time। 2 minutes distance from our place। হ্যাঁ। আর মনে আছে একটা একদিন আমি বলেছিলাম অনিকেত আমাকে promise করেছে যে নিয়ে যাবে। সেদিন তো নিয়ে গেল না। তারপরে এক সপ্তাহ কেটে গেল। তারপরে আজকে ওর কি মন হয়েছে যে আজকে ও আমাকে নিয়ে যাবে shopping এ। কেন আমি টাইম ওয়েস্ট না করে 5 মিনিটে রেডি হয়েছি। এখন বাজছে 12:15। আমরা যাচ্ছি 2 মিনিটস ডিস্টেন্স নাকি এখান থেকে, আমি জানি না কোথায় জায়গাটা। তো চলো তোমাদেরকে দেখাবো। আমাদের এরিয়াটা খুবই ভালো, মানে সব কিছু কাছে পিছে আর কি। তো হেঁটে হেঁটেও যাওয়া যায়। এখন দিচ্ছে হাওয়া, আমি খাচ্ছি হাওয়া। মানিয়াবারও আছে এখানে। চলো, তো আমরা পৌঁছে গেছি, মানে 2 মিনিটের থেকেও কম। অ্যাজ প্রমিস 2 মিনিট ডিস্টেন্সে চলে এসেছি আমরা। এখানে প্রচুর শপিং এর জায়গা। আমি একটু শপিং করে নিই জামা কাপড়ের। তো আমলোক আ গে শপিং করতে। প্রচুর শপিং করে নিয়েছে অনেকে, তার আমি ট্রায়ালে গেছে। তো গাইস হামলোক শপিং কর রে হ্যাঁ। হামলোক কা শপিং অভি খতম হো গয়া হ্যায়। বহুত সারি চিজে শপিং কিয়া হ্যায়। অনিকেত ইধর হ্যায়। আমাদের শপিং হয়ে গেছে, 2 ব্যাগ শপিং। প্রচুর প্রচুর শপিং করেছি। তোমাদেরকে আমরা আলাদা করে কালেকশন গুলো দেখাবো। লাইক প্রচুর জিনিস কিনে ফেলেছি, তো সেই কালেকশন গুলোই তোমাদেরকে আমরা দেখাবো যে কি 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 কিনেছি। সব ক্যাজুয়াল, বিকজ আমি বাড়ির থেকে ক্যাজুয়াল কিছু আনিনি, বিকজ অত ক্যারি কি করে করবো এইভাবেই আনিনি। আমাদের কেনার কথাও ছিল না, বাট আমি দেখছিলাম রোজ বেরোচ্ছি যখন তখন আউটফিটস নেই আমার। আমি লিটারালি বাড়ির জামা পরে বেরিয়ে পড়েছি, তো সেই জন্য খুব দরকার ছিল। শুধু ক্যাজুয়াল আউটফিটস কিনেছি, নো পার্টি ওয়্যার, নাথিং, জাস্ট ক্যাজুয়াল ঘুরে বেড়ানোর জন্য কিনেছি। তোমরা দেখতে চাইলে কমেন্ট করো, আলাদা করে ভিডিও বানাবো। আমরা দুজনেই কিনেছি, বাট ও খুব কম কিনেছে। ও প্রথমে বলছিল আমি কিনবই না, তারপরে যখন দেখে নিয়েছি আমি একদম এত কিনে ফেলেছি, মানে আমি সব কালারের ক্যাজুয়াল আউটফিটস কিনে নিয়েছি। তো ও বললো আমিও কিনবো, আমিও এটা কিনবো, আমিও ওটা কিনবো। ঠিক আছে কেন, অবভিয়াসলি খারাপ তো লাগেই। তো সেই জন্য আমরা চলে এসেছি, দেখতেই পারছো। হেঁটে হেঁটে কথা বলতে বলতেই বাড়ি ফিরে এলাম। বেচারার পকেট খালি হয়ে গেছে, ব্যাগ দেখাচ্ছে। এখন চলে এসছি বাড়িতে, দেখাচ্ছি বাড়ি ঘুরিয়ে। চলে এসছি আমরা ওই কি বলবো ওই ইয়েলো বাড়িটা, দেখছো ফোকাস আউট হয়ে যাচ্ছে ওই ইয়েলো বাড়িটা, ওখানে আমরা থাকি। চলে এসছি, এখানে থাকে নিম্বাস। আজকে নিম্বাস বেরোচ্ছে না কেন জানি না, দরজা বন্ধ, গরম বোধ হয়। আর এখানে আমরা থাকি এই ব্যালকনিটা, এটা আমাদের রুম। আর ওই ওপরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কার্তিকের বাড়ি, এটা আমার কিচেন, এখানে আমি রান্না করি। হাই গাইস, তো আমরা বাড়ি ফিরে এসেছি। বাড়ি ফিরে আসার পর স্নান করে নিয়েছি। আজকে প্রচুর জামা কাপড় কাচা ছিল, খুব এখানে জলের প্রবলেম আছে, সেজন্য আজকে অনেক কিছু কেচে ফেলেছি। আর আমি এই জাস্ট স্নান করে বেরোলাম। অনিকেত ফিরবে ল্যাব থেকে, ব্যাগগুলো সব বাড়িতে নামানোর পর ও ল্যাবে চলে গেছিলো। আর আমি এসে স্নান টান করে নিলাম, জামা কাপড় কাচলাম, প্রচুর কাজ ছিল। তোমাদের দেখাচ্ছি, এক বালতি আমি জামা কেচেছি আজকে, এক বালতি আজকে আমি জামা কাপড় কেচেছি। এগুলো আমি মেলতে হবে। সো ইয়েস,
তো আমি জেনারেলি স্নান টান করে মতলব স্নান করে পূজো করে রান্না বান্না শুরু করি, দিনটা শুরু করতে আমার সুবিধা হয়, সেই জন্য আমি এরকম ভাবে শুরু করি। কিন্তু আজকে হচ্ছে গিয়ে একটু অন্যরকম ভাবে দিনটা শুরু হয়েছে। আজকে স্নান করার সুযোগ পাইনি, প্রথমে চলে গেছি শপিং করতে, বিকজ এখানে প্রচন্ড গরম, মানে কোনো ধারণার বাইরে গরম। মানে সবে তো এপ্রিল মাস, আর মে মাসে মানে ধারণার বাইরে নাকি চলে যায়, এত গরম হয়। তো আমি আগে প্রেফার করলাম শপিং করতে যাওয়া, দেন এত ঘেমে গেছি আমি এসে স্নান করে নিয়েছি, জামা কাপড় কেচেছি, দেন এখন আমি পুজো করব, তারপর একটু রান্না করব, অনিকেত ল্যাব থেকে ফিরলে তারপর দুজনে একসাথে খাওয়া দাওয়া করব, বিকজ আমরা সবসময় একসাথে খাওয়া দাওয়া করি, এটাও পছন্দ করে। খাওয়া দাওয়ার টাইমে অনেক কথাবার্তা হয়, মতলব ডিসকাশন হয়, তো সেজন্য আমরা প্রেফার করি যে ব্রেকফাস্ট লাঞ্চ অ্যান্ড ডিনার মানে আমরা একসাথে করি অলওয়েজ। আবার আমি আগে করে নিলে ও খুব রাগ করে, তো সেজন্য আমি প্রেফার করি যে ওর সাথে বসে খাওয়া দাওয়া করার, সেজন্য আমি ওর এই ডিসিশনটাকে অলওয়েজ রেসপেক্ট করি, বিকজ সব কিছুকে রেসপেক্ট দিতে হয় দুজনের ইচ্ছে অনিচ্ছেকে, তো আমি সেইটাকেই রেসপেক্ট দিই ওর ইচ্ছেটাকে। এখন চলো আমি পুজোটা করে নেব, দেন আমি রান্নাবান্না করবো। সো ইয়েস গাইস, বাই। আবার যাচ্ছি শপিং এ, এবারে মাসকাবারির লিস্ট নিয়ে যাচ্ছি, একদম বাড়ির ঘরের শপিং। আমি পরে নিয়েছি সকালবেলা জামা কাপড় কিনে পরে নিয়েছি। আমরা আবার চলে এসেছি মলে শপিং করতে, আজকে হচ্ছে মাসের 2 তারিখ, তো ইট কলস ফর আ গ্রসারি শপিং, তো সেজন্য আমরা চলে এসেছি। তো ভালো লাগছে, স্যাটারডে আজকে শপিং করতে বেরিয়েছি, আমি নিউ ড্রেস পরে নিয়েছি, সকালবেলা কিনেই পরে নিয়েছি। শপিং করে ফেলেছি, এখন আমি বাটার খুব ভালোবাসি, তো বাটার নিতে এসেছি। দ্যার ইজ দ্য বাটার ম্যান। অনিকেতকে দেখো, কোল্ড ড্রিঙ্কস এর যেই সেকশন দেখেছে দাঁড়িয়ে পড়েছে, মুখটা দেখো। কেন, কবে তুই মিরিন্ডা পছন্দ করিস? তুই তো থামস আপ ব্ল্যাক পছন্দ করিস, ওর আবার খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস না হলে চলে না। সব জায়গায় এই থামস আপ দেখানোর কি মানে বুঝি না, তো আমার স্পেশাল স্টাইল। হ্যাঁ গাইস, তো আমরা অনেকক্ষণ আগেই ফিরে এসেছি, তারপরে ফিরে এসে আমরা রিমজিনদের ওপরে ডিনার করতে গেছিলাম, ওরা আমাদের জন্য খিচুড়ি আলু চোখা কারি, তারপরে আমরা এনেছিলাম মিষ্টি দই ওদের জন্য, তারপরে আমি ব্লগে সেটা ইনক্লুড করতে পারিনি বিকজ গল্প করতে করতে মানে ভুলেই গেছিলাম সত্যি কথা বলতে। তারপরে আমার প্রচণ্ড খিদে পেয়েছিল আজকে সন্ধ্যে থেকে, মানে কি বলবো কতটা খিদে পেয়েছিল। তারপরে যাই হোক, এখন গল্প করে আমরা নিচে নামলাম, এখন বাজছে 12টা, আর আমাকে সব জিনিস মোটামুটি গুছিয়ে রাখতে হচ্ছে, ফ্রিজে ঢুকিয়ে রাখতে হচ্ছে সবজিগুলো, বিকজ নয়তো নষ্ট হয়ে যাবে জিনিসপত্রগুলো যেগুলো ফ্রিজে রাখার দরকার। মোটামুটি আমি সেই কাজগুলো সেরে তারপর আমি শুতে যাবো, তোমাদের দেখাচ্ছি আমি কী করছি। এই যে এক ঝুড়ি জিনিস আপাতত অনেকটা খালি করে দিয়েছি, ফ্রিজে রেখে দিয়েছি, এখন কিছু কিছু জিনিস আমি ফ্রিজে রাখবো। তো ইয়েস, সব কিছু হয়ে গেছে, লাইটার আনা হয়ে গেছে, সব কটা জিনিস সেট করে দিয়েছি, সব তাকে তাকে সেট করে দিয়েছি।
আমার সব সেট, এখন আমি শুতে যাব। তো গাইস আজকের ব্লগ এখানেই এন্ড করছি, আবার দেখা হবে কালকে। আর তোমাদের যদি আমার ব্লগ করাটা পছন্দ হয় দেন প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, আর সবার সাথে শেয়ার করো, আই গেস সবার খুব ভালো লাগবে এই ব্লগগুলো। আর তোমাদের সাথে দেখা হবে আবার কালকে। বাই গাইস, লাভ ইউ অল, টাটা, গুড নাইট।